সকলকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে কিন্তু সকাল 8:30। তো এখন আমি একটু ওয়ার্কআউট করছিলাম আফটার একটা হেকটিক সকাল, 6:30 থেকে তোমার 7:30 অবধি বলতে পারো, কারণ আর হীরক বেরিয়ে গেল, তারপর ঐশীকে আবার রেডি করতে হলো, ঐশী অনলাইন ক্লাসে বসে গেল, তারপর আমি ভাবলাম যে একটু ওয়ার্কআউট করি। কারণ আমি না আগে করতাম, যখন ঐশী স্কুলে বেরিয়ে যেত তারপরে আমি টাইমটা ওয়ার্কআউটের জন্য রাখতাম আধ ঘন্টা। তো 20 মাসে আর সেরমভাবে হয়নি, 20 মাস ধরে মানে মোটামুটি কোনো কোনো দিন করেছি, কোনো কোনো দিন করি, ম্যাক্সিমাম দিন করিই নি বলতে পারো। তো আমি ভাবলাম যে না, পুরনো রুটিনে ফিরে আসি। আর সকালবেলা সত্যিকারের বলছি, আগেও আমার মনে হতো, আর এই তোমার 2 দিন ধরেও আমি করছি, তো আমি দেখছি যে বেশ ভালো লাগছে। কিন্তু সকালবেলা যদি ওয়ার্কআউট করে নেওয়া যায় অনেকটা এনার্জি পাওয়া যায়। আর সকালবেলা ঘুম থেকে উঠলেও মানে ওই আগে তো আমি 5:30 উঠতাম, এখন 6:30 উঠছি, কিন্তু বেশ ভালো লাগছে। নইলে ওদের যখন অনলাইন ক্লাস থাকে তখন হয়তো 7:30 উঠছিলাম। তো চলো আজকে একটা সোমবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অলটা প্রেস করে দিও, তাহলে যখনই আমরা কোনো ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আজকে কিন্তু হানি সেই আবার ওদের জন্য ওয়েট করছে। আজকে তো তোমাদের আমি তখন ক্যামেরাটা অন করিনি, যাওয়ার সময় একটু তাড়াহুড়ো থাকে বলে। আজকে তো যখন হীরক বেরোচ্ছে, হানি রীতিমতো বকছে হীরককে। আমি তো তাই বলছি, তোমার উপর রেগে গেছে, তুমি কেন সকাল সকাল ওমকে নিয়ে বেরোচ্ছো, মানে কোথায় যাচ্ছ, কি করছো, সকালবেলা আমাকে বিস্কুট না খাইয়ে চলে যাচ্ছ কেন, মানে এরকমই একটা ওর হাবভাব। সে ওকে বকেই যাচ্ছে, বকেই যাচ্ছে। তারপর ও একটু আদর টাদর করে আবার বললো যে আমি এক্ষুনি চলে আসবো। কিন্তু হানি কিন্তু খুব দুষ্টুমি করছে, আমার পেছন পেছন ঘুরছে, বারবার দৌড়ে দৌড়ে গেটের কাছে যাচ্ছে, ডাকছে, এসব করছে। তো হানিকে এখনও খাওয়ানো হয়নি, মামুনি একটু বিস্কুট খাওয়ানোর চেষ্টা করেছিল, উনি খেলেন না। তা আমি ভাবছি এখন একটু হানিকে খাইয়ে নিই, তারপর আবার ঐশীর ব্রেকফাস্ট রেডি করতে হবে। এই হলো ঐশীর ব্রেকফাস্ট, চিজ প্যানকেক। আর ঐশীর একটু পরেই ক্লাস শেষ হয়ে যাবে, আর ঐশী এসেই আমি জানি বায়না করবেই যে মাম্মা একটু খাইয়ে দাও, কেন কি ঐশীও এখন খুব মানে দাদাভাইকে মিস করে যে আগে একসাথে বসে খেতো। তা আমি গল্প করতে করতে ওকে একটু খাইয়েই দিই। আর তারপরে আবার আমি আজকে কী বলো তো ভাবছি এখন স্নানটা সেরে নিই, কারণ খুব ঘাম হচ্ছে, ওয়ার্কআউট করার পর প্রচণ্ড ঘাম হচ্ছে, এখনও ঘেমে যাচ্ছি আমি। আর তখন যে তোমাদের সাথে সকালবেলা কথা বললাম না, তখন কিন্তু পাখা চালিয়ে আমি কথা বলছিলাম, পুরো গাও ঘেমো হয়ে রয়েছে, চুলও ভিজে রয়েছে। তাই ভাবছি ঐশীকে খাইয়ে নেওয়ার পর আমি আবার স্নানটা সেরে নেব। স্নান সেরে নিয়েছি, পুজোও সেরে নিয়েছি, আর এখন ঐশীর চলছে ব্রেক, তাই এই ঘরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি।
আর ঐশীর আর একটা ক্লাসই বাকি আছে, আর ওমেরও একটু পরেই ছুটি হয়ে যাবে। ওমের কিন্তু আজকে 11:35 ছুটি হবে। তো আমি ঘরের যা কাজ ছিল সেগুলো করে নিয়ে আবার হীরকের সাথে একটু কথা বললাম যে কখন পৌঁছালো, কি ব্যাপার না ব্যাপার। আর ঐশীর একটা স্কুল থেকে নোটিস এসছে, সেটাও হীরককে আবার পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে ফোন করলাম। তো সেই নিয়ে একটু কথাবার্তা বলছিলাম, তারপরে রান্নাঘরে চলে গেছিলাম। দেখলাম মামুনি সব রান্নার আয়োজন করে স্নানে চলে যাচ্ছে। তো মামুনি বললো যে তুই এখন স্নান করবি? বললাম হ্যাঁ, আমিও করে নিই। তো আমিও স্নান টান সেরে নিলাম, মামুনিও পুজো করে নিল। তো এখন আমি আর মামুনি ব্রেকফাস্ট করব। আজকে কিন্তু একটু বেলাই হয়ে গেছে আমাদের খেতে, বুঝতে মানে এখন যে বাজে হচ্ছে 11:15। তো মামুনি এখন ব্রেকফাস্ট বানাচ্ছে, খেতে খেতে হয়তো 11:30 হয়েই যাবে। তো ব্রেকফাস্ট খেয়ে নিয়ে তারপর রান্নাঘরে চলে যাব রান্না বান্না করতে। আমাদের ব্রেকফাস্ট খেতে খেতে ঐশীর ক্লাস শেষ হয়ে গেল, তাই তো? আর ওদিকে দা ভাইরও কিন্তু ছুটি হয়ে গেছে, ঐশী এখন ওয়েট করছে কখন। নাও তুমি এখন একটু জল টল খাও, সব গুছিয়ে রাখো। একটু আগে ফুটো বাইরে থেকে এসেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর খিদে পেয়ে গেছে, তো ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এখন আমি আগে ফুটোর দুপুরের খাওয়ার জন্য দেখো ওই মাছগুলো ভেজে নেব। আর আজকে আমি পরে নিয়েছি অ্যাপ্রন, কারণ আগের দিন মাউনিটা আমার জন্যই রেখেছে, কিন্তু আমার সেরমভাবে পরাই হয় না, পরিই না বলতে পারো। কিন্তু আগের দিন একটা হালকা কালারের টপ পরে রান্না করছিলাম, তো ওটার মধ্যে হলুদের দাগ লেগে গেছে, কেচে ওই দাগ যায়নি। ওই জন্য আমার এখন খুব ভয় হয়ে গেছে যে সব জামাকাপড়গুলো যদি এরকম দাগ লেগে যায় তাহলে প্রবলেম। কিন্তু হলুদের দাগ কী করে উঠবে আমি ঠিক বুঝতে পারছি না। আমি তো তখন উঠানোর চেষ্টা করেছিলাম, হয়নি, তারপরে কাচলাম, তাও হলো না। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমায় জানিও তো। এখন ভাজবো হচ্ছে মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়ার আজকে একটু ঝোল হবে আর একটু আলু দিয়ে আর কি, একটু ঝোল হবে আর একটু হবে হচ্ছে বড়া ভাজা। হীরক বলেছে গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে মাছের ডিমের বড়া ভাজা খাবে। ঐশী মাছের ডিমের এই ব্যাটারটাকে দেখে বলছে আখের গুড়। এখন ঐশী চলে আসছে আমাকে ডিস্টার্ব করতে। টাইগারকে ওয়াক করাতে, দেখো টাইগার, এই দেখো ঐশীর এটা এখন পেট, বুঝেছো? টাইগার টাইগারকে নিয়ে এখন ঘুমোচ্ছে, টাইগারকে নিয়ে খাচ্ছে, টাইগারকে পাশে নিয়ে সারা ঘুম। তো চলো এখন আমি তাড়াতাড়ি এগিয়ে রান্না বান্না শেষ করে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি আর কী কী রান্না হবে সব করে নিয়ে দেখাচ্ছি। রান্না করতে করতে কিন্তু ওম আর হীরক বাড়ি চলে এসেছিলো, তখন কিন্তু বাজে 12:30 মতো, আর এখন কিন্তু বাজে দেখো 1:40। তো আমার তো অনেকক্ষণ আগেই রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে আর ক্যামেরা অন করে নিয়ে একটু ওমের সাথে গল্প করছিলাম যে স্কুলে কি হলো আজকে না হলো সেগুলো নিয়ে। আর ওম বললো হয়তো নেক্সট উইকটা অনলাইন ক্লাস হলেও হতে পারে, এখন জানি না, ওম বললো শিওর নয়, তো পরে আবার ওরা বলে দেবে যেরকম যেরকম সেরকমই হবে। তো এখন আগে চলো তোমাদের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই, আজকে আমাদের খুব সিম্পল খাওয়া দাওয়া হবে সেটাই তোমাদেরকে দেখাই। তারপরে ওম ঐশীর কিন্তু স্নান করাও হয়ে গেছে, তোদেরকে খেতে দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেব। এই স্কুল টুল খোলা থাকলে না সব টাইমলি হয়, এর মধ্যে এর আগে যেমন আমাদের একদম দেখছিলে কখন লাঞ্চ করছিলাম, কখন ঘুমোচ্ছিলাম, রাত্রিবেলা লেট হয়ে যাচ্ছিলো, মানে সেটাই। কিন্তু স্কুল খুলে গেলে বেশ একটা টাইমলি ব্যাপার চলে আসে। আজকে আমাদের লাঞ্চে খুব সিম্পল মেনু, এই দেখো মাছের ডিমের বড়া ভাজা যা ঘি দিয়ে খাওয়া হবে, আর এখানে রয়েছে আলু পেঁয়াজ কলি চিংড়ি মাছ দিয়ে তরকারি। দেখতে দেখতে 5টা বেজে গেল আর এখন আমরা বসে পড়েছি এক ঝুড়ি পানিফল নিয়ে। এখন আমি আর ঐশী ছাড়াই, আর ওম বলছে খাবে না। হ্যাঁ খেয়ে দেখো, ওম বলছে আমার, ওম বলছে আমার ভালোই লাগে না পানি ফল খেতে, কি একটু টেস্ট করে দেখুক একটা, কেন খা একটু, একটা খেয়ে দেখো। না না, তো অন্য কিছু না, বিস্কুট খাবি, অরেঞ্জ বিস্কুট একটু পরে, এখন খেয়ে নে একটু, খেয়ে নাও
আবার তো পড়তে যাওয়া দেখতে হবে আর মামুনি এখন পানি ফল খাবে না ওই জন্যই গেছিলাম ওদিকে যে মামুনি যদি এসে আমরা সবাই মিলে খাই কিন্তু মামুনি কি বলছে চা খাচ্ছে বাবা আজকে সব আমাদের টাইমলি হয়েছে হ্যাঁ একদম সব টাইমলি চলছে চলছে আর স্কুল খোলা থাকলে এটাই সুবিধে এটাই তো আমি বললাম তখন আর সত্যি কথা বলবো আর আজকে কিন্তু আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম মোবাইল দেখতে দেখতে মানে ওই সিরিজ দেখি তো আমি ওই তুর্কি সিরিজ দেখতে দেখতে আজ ঘুমিয়ে পড়েছিলাম তারপরে নুয়েলে কিন্তু আমার সচরাচর ঘুম আসে না 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 তারপরে একটু ঘুম পেয়েছে মানে কি নিশ্চয়ই ঘুমের দরকার ছিল ওই জন্য ঘুম এসেছে হ্যাঁ একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে কি বলতো খাওয়া দাওয়ার পর ভেবেছিলাম যে তোমাদের সাথে একটু কথা বলবো সেটা হলো ভূত ডাকছে ভূতর খাওয়া হয়ে গেল খাওয়া সন্ধ্যাকালীন খাওয়া হয়ে গেল তো আমি ভেবেছিলাম যে তোমার সাথে কথা বলবো কিন্তু চোখটা হঠাৎ করে খুব চুলকাচ্ছিল চুলকাচ্ছিল তারপর আমি আয়নায় গিয়ে দেখলাম এখানে কিছু কামড়ে দিয়েছে হ্যাঁ পিঁপড়ে টিপড়ে কামড়েছে অল্প একটু চোখের ওপরটা একটু ফুলেছে হ্যাঁ এখনো তো ফোলা আছে হ্যাঁ ওটা থাকবে আস্তে আস্তে ঠিক হবে হ্যাঁ কিন্তু একটু মানে চুলকাচ্ছে খুব চুলকাচ্ছে চুলকাচ্ছে ওটা ওপরটা একটু একটু আমি দেখলাম একটা এরকম গোল মতো হয়ে আছে মানে মশা টশা কামড়ালে যেরকম হয় হ্যাঁ চশমাটা ভাবছিলাম পরব এই না এটা খেয়ে দেখো কিরকম লাগে ওরমকে একটা ছাড়িয়ে দিই হ্যাঁ ও মাকে থেকে না 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 কার করছে এটা নারকেলের মতো লাগে অনেকটা না ভালো খেতে ভালো খেতে ভালো খেতে পানি ফল তো সবার ভালো লাগে না আমি দিও না হ্যাঁ দিও না তাই তো ওই অরেঞ্জ বিস্কুটটা নিয়ে ওটা খাও আমরা সবাই খাবো তুই বসে থাক একটা টেস্ট করে দেখো ঘুগনিতে যদি একটু মাংস দিয়ে দেয়া হয় ওরে বাবা ঐশি কিন্তু সেটা জানে না ওর যেদিন আমাদের ঘুগনি হয় একটু চিকেন দেওয়া হয় কিন্তু ঐশি বলে যে চিকেন দিয়ে ঘুগনি টুগনি করো না আমার কিন্তু ওটা ভালো লাগবে না কারণ চিকেন তো আমি ভালোবাসি না কিন্তু ওই ঘুগনি কিন্তু ভালো আর তরকাও কিন্তু খুব ভালো খেয়েছে আমাকে আমাদের আবার বলেছে মামনিকে বলেছে আমার জন্য আর একটু রেখে দাও কালকেও আমি রাত্রে রুটি দিয়ে খাবো মানে এরম অবস্থা ওই জন্য তুই এর টেস্ট কর না দিও না দিও না তাহলে তুমিই খাও তা তুই অরেঞ্জটা নিয়ে আয় সবাই খাচ্ছি আর আমরা সব বসে ভূত খাবি মানে অরেঞ্জ বিস্কুট আমি এমন করছি না কমলা লেবু কমলা লেবু এসছে বাজারে এসছে কিন্তু এখন সেটা মিষ্টি হয়েছে কিনা জানি না আজকে যেমন পেঁয়াজ কলির তরকারিটা করেছিলাম কিন্তু জমেনি কেন বলো তো পেঁয়াজ কলির টেস্টটাই আসেনি একদম এখন এটা কিন্তু মানে একদম সিজনে প্রথম নিয়েলাম একটু সরু সরু মতো ছিল মানে একটু ছোট ছোট ছিল কিন্তু দেখে বেশ ভালো লাগছিল আমি বললাম যে একটু নিয়ে যাই দেখি কেমন কিন্তু টেস্টটা খোলেনি চিংড়ি মাছটা দিয়েছিলাম বলে তাও খাওয়া গেল যদি এমনি শুধু আলু বা পেঁয়াজ কলি হতো না তাহলে কিন্তু ভালো হতো না এখন শীতকালীন সবজির দাম একদম আকাশ ছোঁয়া অনেক দিন পর এই দুষ্টুটাকে তোমাদের সাথে দেখা করাচ্ছি খেয়ে দে এখন রেস্ট নিচ্ছে আর মাঝে মাঝে প্যাঁ প্যাঁ করে উঠছে বাইরে ঘুরু ঘুরু করতে যাবে বলে কিন্তু আমি আর হীরক এখন ওকে বেরোতে দেবো না এখানে এখন ঘুমু ঘুমু করো ভূত দা ভাইকে কি বলছো যা ভাই ও ভাবছে দা ভাই পড়তে চলে গেলেই আমি এই ফাঁকে বেরিয়ে যাবো ওটাই বলছে ওটাই তোকে বলছে দেখ ও দেখ আবার হ্যাঁ বললো ওম কিন্তু কিছুক্ষণ আগেই পড়তে চলে গেল আর হীরক এখন ঐশীকে একটু পড়িয়ে নিচ্ছে ঐশী তোমাদের বললাম না সামনে এক্সাম আসছে তো হীরক বলছে এখন আমি একটু পড়িয়ে নিয়ে আসলাম ঠিক আছে আর আমি এখন করতে বসেছি আমার সেই অপ্রিয় কাজ জামা কাপড় গুছোনো তো এগুলো গুছিয়ে নিই তারপর চা খাবে কি না হীরককে জিজ্ঞাসা করি মনে হয় তো খাবে তো একবারে সাতটা মনে হয় বাজতেই যাচ্ছে হ্যাঁ সাতটা বাজতেই যাচ্ছে তো একবারে চা নিয়ে তোমাদের সাথে আবার গল্প করব
আমাদের সন্ধ্যাকালীন জলখাবার এসে গেছে, ঐশীর দুধ কর্নফ্লেক্স, আমার চা আর পিঠার গরম জল। আর ওইখানে ওই দেখো ভূত ওখানে কি খাচ্ছে, কর্নফ্লেক্স খাচ্ছে, কর্নফ্লেক্স খাচ্ছে বসে বসে বেটা। ওরে বাবা খাও, দেখতে পারিনি ও কাছে দিয়ে দিত, ওই খাচ্ছে। অনেকদিন পর কিন্তু আজকে আবার মাসির হাতের চা খাওয়া হচ্ছে। একদিন কিন্তু হীরক বাড়িতেও সেরকম চা খায়নি, লিকার চাটা খেয়েছে সকালে, লিকার চাটা খেয়েছে সকালে, কিন্তু বিকেলের দিকে আর চা খাইনি আমি। আর ওম তো পড়তে চলে গেছে, তোমাদের বললাম তো আসলে পরে ওকে আবার খেতে দিয়ে দেওয়া হবে। আর আমি আজকে কিছুই খাচ্ছি না, কফি, আমি আজকে একটু গরম জল খাচ্ছি ঠিকই, কিন্তু গরম জল খাওয়ার কি গুজুর গুজুর করছে এসে কি বলছে, চা খান করবে তো, আমি গরম জল খাচ্ছি ঠিকই, কিন্তু রাত্রে একটা জবরদস্ত জিনিস খেতে হবে, যেটা আমি তোমাদের কালকেও দেখাতে ভুলে গেছি, কালকেই খাওয়ার কথা ছিল, কিন্তু আমি বললাম না না আমি তো তোমাদের দেখাইনি, আমি বললাম না তাহলে নেক্সট দিন খাবো, মানে আজকে খাবো, তো ডিনারের সময় তোমাদেরকে দেখাবো। আর দেখো চাটা কেমন হয়েছে দেখছি। আর আমিও একটু এর ফাঁকে ঐশীকে একটু পড়ে নিলাম, কারণ দাদা ভাই হচ্ছে স্ট্রিক্ট একদম অনেকদিন পর তোমরা একটু চাগানটা ভালো করে শুনলে। না মাসি হাতের কোনো পরিবর্তন হয়নি, আমরা এখন দার্জিলিং টি টা ভাঙিনি, এখনো খুলিনি, আসলে বাপিরা আসলে তারপরেই খোলা হবে। হ্যাঁ বাপিরা চলে আসবে আর কিছুদিনের মধ্যেই, কালকে বাপি ফোন করেছিল, তো বাপি এখন আছে হচ্ছে চণ্ডীগড়ে, ওই বাপি বললো প্রচন্ড ঠান্ডা, আমাকে ফোনে বললো যে তোরা সব কেমন আছিস, বাপির সাথে বাপি মাঝে মাঝে ফোন করে, বাপ্পার সাথে তো হোয়াটসঅ্যাপে কথা হয়, বাপ্পা নানান রকম ওই যে ওখানে গেলে নানান রকম সব পাঠায়, আর এমনি নানান রকম কথা হয় মুভি টুভি নিয়ে, আর বাপি মাঝে মাঝে আমাকে ফোন করে, ফোন করে সব জিজ্ঞাসাবাদ করে কেমন আছি কি করছি না করছি, তো বাপি বললো চণ্ডীগড়ে এখন খুব ঠান্ডা, দিল্লিতে কিন্তু সেরকম ঠান্ডা নেই বললো, বাপি বললো দিল্লিতে আমার হাফ জ্যাকেট পরে কাজ হয়ে গেছে, কিন্তু চণ্ডীগড়ে বাপি বলছে রাত্রিবেলা নাকি প্রচন্ড ঠান্ডা হচ্ছে, ওই জন্য আমি বাপি চা খেতে ভীষণ ভালোবাসে, বাপি বম্মা মানে ওদের যদি খাবারের পরিবর্তে চা দেওয়া হয় সারাদিন চা খেয়ে থাকে, বাপির ফ্লাক্স ফ্লাক্স সব চা করা থাকে, বাপি নিজেও চা করতে ভালোবাসে, তো ওই জন্য আমি বলেছি যে দার্জিলিং টিটা বাপি আসলে তারপরেই খোলা হবে, নইলে আমরা কবে কিন্তু এসেছি কিন্তু তোমাদের দেখাবো বলে কিন্তু আমাদের বাড়িটা আর ভাঙিনি জানো তো। আর এমনি আমার মানি মানু মামা যে চা দার্জিলিং টিটা দিয়েছিলাম, মানি আর মানু মামা কিন্তু খুব ভালো খেয়েছে, আমার ভাই, ভাই তো ভীষণ চা খেতে ভালোবাসে, মানি বলছে ফ্লেভারটা দারুণ, আমাদের বাড়িতে কে লিখেছিল না যে চা করে একটু ভিজিয়ে রাখতে হয়, আমরা কিন্তু ওরম ভাবে, হ্যাঁ ও আমরা কিন্তু ওরম ভাবেই করি যে আমরা মানে চা পাতাটা অনেকক্ষণ ভিজিয়ে রাখি তারপর খাই, এইটা হয়তো আমরা যেটা খেয়েছিলাম সেটা তো মার ওখানে খেয়েছিলাম, বাবা হয়তো সেক্ষেত্রে বেশিক্ষণ ভেজায়নি বলে চায়ের ফ্লেভারটা আসেনি, বাবা ওকে দিয়েছিল, মানু মামা মানি বললো যে আমরা তো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, হ্যাঁ ওই জন্য ওদের ফ্লেভারটা খুব ভালো, আমরা শুধু এই দার্জিলিং টি কেন আমরা এই এখানকারও যদি আমরা চা করি না, এটা আমি বাপির কাছ থেকেই কিন্তু শিখেছি যে চা পাতাটা একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়, লিকার চা বিশেষ করে, হ্যাঁ তারপর ছেঁকে খেতে হয়, তো আমাদের বাড়িতে ওরকম ভাবে করা হয়, তো যখন আমাদের বাড়িতে করা হবে তোমাদের সাথে শেয়ার হবে যে কেমন, কিন্তু বাবার ওখানে কিন্তু হীরক ফ্লেভারটা পাইনি, মানি আর মানু মামা কিন্তু খুব ভালো খাচ্ছে, এখনো ভালো খাচ্ছে, বলছে কি বলছিস তোরা নাকি চা ভালো হয়নি, আমরা তো ভালো খেয়েছি চা,
আলম তাই তোমরা ভালো কেউ জানলাম তো বলতে পারছো না খারাপ ওই জন্য তাই মানি আবার বলেছে যে ও আসলে ওর ওকে এবার পিটি দেবে বলছে এবার কান মুলবো আমরা মন রাখার জন্য বলবো বাজে হলে তো বলবো এইসব নিয়ে কথা টথা হচ্ছিল দেখতে দেখতে কিন্তু এখন চকলেট সন্দেশটা এই চকলেট সন্দেশটা কিন্তু রিঙ্কু আর প্রতাপ দা আমার জন্য এনেছে কারণ আমি তো চকলেট খেতে খুব ভালোবাসি আর ওদের ওখানে গেলে আমি এই মিষ্টির দোকানের মিষ্টিটা খেতে খুব ভালো লাগে মানে যে কোনো চকলেট সন্দেশ মিষ্টিগুলো দারুণ করে দারুণ আর চকলেট সন্দেশটা আমার ভীষণ ভালো লাগে ওখানকার তো যখনই আমি ওদের বাড়ি যাই বা ওরা আসে তো আমার জন্য রিঙ্কু আর প্রতাপ দা এটা আনবেই তো ওরা কিন্তু আমাদের ব্লগ দেখে ওই জন্য আমি এখনই বলছি থ্যাংক ইউ জানি থ্যাংক ইউ আমাদের মধ্যে থ্যাংক ইউ এর রিলেশন নয় কিন্তু তাও আমার মিষ্টিটা দেখে না এত ভালো লাগছে কি বলবো তো চলো আজকে সারাদিনের ব্লগটা এখানে এন্ড করছি কাল থেকে আবার তো আমার সেই সকালে উঠতে হবে তো আজকের ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অলটা প্রেস করে দিও তাহলে যখনই আমরা কোনো ব্লগ আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টিল দেন বাই বাই